তো বন্ধুরা, আমরা সেই ছেলেটি নামক একটি নাটিকা নিয়ে পড়ছি। তো বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই এই প্রশ্নটি বারবার এসেছে মনে যে নাটিকা ও জিনিসটি মূলত কী। তো এবার আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো তোমরা খেয়াল করে থাকবে, তোমরা এই বইয়ে আর যে গল্প এবং কবিতাগুলো পড়েছ, এই নাটিকাটি বা এই প্রবন্ধটি সেই অন্য জিনিসগুলোর মতো না, অন্য সব কিছু থেকে একটু ভিন্ন। এখানে নানা ধরনের কথোপকথন রয়েছে, অনেকগুলো চরিত্র রয়েছে। তো সাধারণত তোমরা টিভিতে নাটক দেখে থাকো, আবার কেউ যদি মঞ্চ নাটক দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে নাটক এবং নাটিকাটির মধ্যে পার্থক্য কী। তো টিভি বা মঞ্চতে আমরা যে নাটকগুলো দেখি সেখানে অনেকগুলো চরিত্র থাকে, কিন্তু নাটিকাতে চরিত্র থাকে কিন্তু কম পরিমাণে। তাহলে নাটিকার যে প্রথম বৈশিষ্ট্যটি আমরা পেলাম সেটি হচ্ছে কম পরিমাণ চরিত্র থাকে। তোমরা খেয়াল করবে, নাটিকাতে চরিত্র কখনো পাঁচটা থেকে সাতটার বেশি হয় না, কিন্তু নাটকে এর চেয়ে অনেক বেশি চরিত্র থাকতে পারে। তো নাটিকার আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে নাটকের চেয়ে এটি বেশ ছোট হয়। সাধারণ যে নাটক লেখা হয় সেটি অনেক বড় হতে পারে, সেটি আকারে অনেক বড় হতে পারে, সেটির চরিত্র অনেক বেশি হতে পারে, কিন্তু নাটিকা নাটকের চেয়ে সব দিক থেকেই প্রায় ছোট। অর্থাৎ কেউ যদি জিজ্ঞেস করে তোমাদেরকে যে নাটিকার বৈশিষ্ট্য কী, তাহলে আমরা বলতে পারবো যে নাটিকা সবসময় ছোট হয়। এখন নাটক এবং নাটিকার মধ্যে যে দুটি মিল রয়েছে সেটি হচ্ছে, যে কোনো ধরনের নাটক এবং নাটিকা হোক না কেন, সেটি সবসময় অভিনয় করে মঞ্চে দেখাতে হয়। এবং নাটক এবং নাটিকার মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে, নাটকে যে চরিত্রগুলো থাকে সেই চরিত্রগুলো যখন কথোপকথনে লিপ্ত হয় বিভিন্ন রকম দৃশ্য তৈরি হয়। তো নাটকে যে দৃশ্যের পরিমাণ থাকে নাটিকাতে তার চেয়ে দৃশ্যের পরিমাণ অনেক কম হয়। যেমন এই যে সেই ছেলেটি নাটিকাটি আমরা পড়ছি, সেই নাটিকাতে দৃশ্য হচ্ছে মোটমাট তিনটি। এই তিনটি দৃশ্যের মধ্যে লেখককে তার যেই নাটিকার উদ্দেশ্য সেই নাটিকার উদ্দেশ্যটিকে প্রকাশ করতে হয়। যেমন এই নাটিকাটির উদ্দেশ্য ছিল যে একজন শারীরিকভাবে বিশেষ অবস্থা সম্পন্ন বা শারীরিকভাবে সুবিধাবঞ্চিত একজন শিশুর প্রতি মমত্ববোধ সৃষ্টি করা বা সহমর্মিতা প্রকাশ করার পদ্ধতিগুলো কী কী। অর্থাৎ আমরা মানুষ হিসেবে একজন শারীরিকভাবে এবং মানসিকভাবে সুবিধাবঞ্চিত মানুষের সাথে কীভাবে ব্যবহার করব, কথা বলবো, সেই জিনিসগুলো আমাদেরকে বোঝানো। এবার চলো আমরা আলোচনা করি যে দৃশ্য বলতে কী বোঝায়, এবং এই নাটকে যেই তিনটি দৃশ্য রয়েছে সেই তিনটি দৃশ্যের মানে কী, এবং কেন এই তিনটি দৃশ্যের মাঝে নাটিকাটি সম্পন্ন হয়েছে। তো তিনটি দৃশ্যের মধ্যে প্রথম দৃশ্যটি তোমরা খেয়াল করবে, গ্রামের পাশের রাস্তায়, যেখানে আমরা খেয়াল করব যে আমাদের এই নাটিকাটির মূল চরিত্র আরজু তার বন্ধু সাবু এবং সোমেন একসাথে হেঁটে স্কুলে যাচ্ছিল। তো তারা স্কুলে যাওয়ার পথে আরজু হঠাৎ করে বলল সে আর হাঁটতে পারছে না, তার হাঁটতে বেশ সমস্যা হচ্ছে। তো এইখানে মূলত এই যে আমাদের মূল চরিত্র আরজু, তার যে সমস্যাটি, তার যে শারীরিক সমস্যাটি, সেই সমস্যাটিকে তুলে ধরা হলো। অর্থাৎ আমাদের নাটিকাটির প্রথম যে দৃশ্যে, সেই দৃশ্যে মূলত মূল চরিত্রের পরিচয় দেওয়া হলো এবং মূল চরিত্রের যে সমস্যাটি সেই সমস্যাটিকে আমাদের সামনে তুলে ধরা হলো। দ্বিতীয় দৃশ্যটি হচ্ছে আমরা দেখব যে আরজুর স্কুলে, সেখানে লতিফ স্যার নামে আরজু, সোমেন এবং সাবুর যে শিক্ষক রয়েছেন তিনি মূলত আরজুর কথা জানতে চান, কেন সে স্কুলে আসেনি সেই জিনিসটি জানতে চান, এবং সেখান থেকে তিনি আরজুর সমস্যাটি সম্বন্ধে জানতে পারেন এবং তিনি আরজুকে খুঁজতে চেষ্টা করেন। আরজুকে তখন তিনি সোমেন এবং সাবুকে নিয়ে খুঁজতে বের হন। তো এই হচ্ছে মূলত দ্বিতীয় দৃশ্যের মূল উপপাদ্য। এবং সর্বশেষ যে দৃশ্যটি রয়েছে, তিন নম্বর দৃশ্য, সেই তিন নম্বর দৃশ্য আমরা দেখতে পাবো একটি আমবাগানে হয়েছে। তো এই আমবাগানে আসলে কেন শেষ দৃশ্যটি হয়েছে, কারণ সাবু সেই যে গ্রামের পাশের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন সে থেমে গেল,
তখন তার সবচেয়ে কাছাকাছি ছিল একটি আম বাগান। যেহেতু সে আর হাঁটতে পারছিল না, সেহেতু সে সেই আম বাগানে গাছের ছায়া গিয়ে অপেক্ষা করছিল যে কেউ আসলে তার সাথে হয়তো সে স্কুলের দিকে যাবে, যে তাকে সাহায্য করতে পারে। কিন্তু এরকম সাহায্য করার সে আসলে না কাউকে পেল না, যার কারণে সাবুর বা সোমেন এবং আরজুর যে স্কুলের শিক্ষক রয়েছেন, তিনি যখন আরজুকে খুঁজে পেলেন, তিনি খুঁজে পেয়েছেন সেই আম বাগানে, যেখানে মূলত আরজুর সমস্যাটি সবার কাছে তিনি তুলে ধরেন এবং সবাই জানতে পারে যে কেন আসলে আরজুর সমস্যাগুলো হচ্ছিল। এবং সেই দৃশ্যে শিক্ষক আসলে তাদেরকে বোঝান যে এইরকম কোনো সমস্যা কারো থেকে থাকলে তাদের সাথে কীভাবে ব্যবহার করতে হবে এবং তাদেরকে কীভাবে আমাদের সবার সাহায্য করতে হবে। তো এই হচ্ছে মূলত আমাদের এই যে নাটিকাটি, সেই নাটিকাটির তিনটি দৃশ্য। তো এই ভিডিওতে আমরা নাটিকা কি সেটি জানলাম এবং নাটিকাতে কীভাবে আসলে দৃশ্যগুলো চরিত্রায়ণ করা হয়, দৃশ্যগুলোর উপপাদ্য বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরা হয় সেগুলো আমরা বুঝতে পারলাম।